এবারে দ্বৈত পারফরমেন্স নিয়ে আসছেন সৌরভ সরকার সিরাজগঞ্জ এবং নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে

অযথা টানাটানি করা দণ্ডনীয় এ ভাই এ আপনি কি রেলগাড়ি নাকি আপনার চিন্তা টানলে তো অপরাধ হবে হরে ভাই স্কুলে থাকতে বন্ধুরা আমাকে রেলগাড়ি কইতো কেন কেন রেলগাড়ি কইতো কেন পরীক্ষা খালি ডাব্বা মারতাম এ ডাব্বা মারার লোকে লাগাইছি ও সরি সরি ভাই ভাই আর সত্যি করে বলতো আপনি আসলে কে আমি হ্যাঁ শুনেন আমি হলাম চেইন স্মোকার চেইন আ এই চেইন স্মোকার আবার কেমন হইলেন জানেন না শুনেন আমি খুব ঘন ঘন সিগারেট খাইতাম আচ্ছা এক বন্ধু আমার আইসা কইলো তুই তো চেন স্মোকার তারপর তারপর সিগারেট বাদ দিয়ে এখন চেন খায় কত কি সর দেখতে হইব মাছ হলে চেনও খায় এ ভাই আপনি তো সিগারেটের কথা কইলেন আমি সিগারেটের কথা মনে করে দিলেন একটু তো খাইতিও ভাই একটা মিনিট সিগারেট নাই আগুন নাই আরে সিগারেট খাওয়ালো নাকি দূর ভাই সিলো তো সিগারেট ওই করতিব কই ডিটা দিছে তা বুঝলাম তে মেসটা কই ধর মিয়া

ভাই আপনি এরকম কেন গাউড়া আপনি সিগারেটটা ছেড়ে দেন আরে ভাই আমি তো সিগারেট ছেড়ে দিয়েছিলাম একদিন আমার বাবাই দেখকালে আমি সিগারেট খাইতেছি বাইরে ভাই তারপরে যে কি মারতো ভাই মারছে রে এরপর থেকে শুধু আমি সিগারেটই না একটা প্রতি বছর ওই মার খাওয়ার দিন ধরে আমি তামাক মুক্ত দিবজি যাব ভালো করি তামাক মুক্ত তো দিও ভালো ভালো শুনেন আপনি যদি এত সিগারেট খান তাহলে আপনার ফুসফুস তো ওই তরকারি ধুয়ার চালনার মতো হয়ে যাবে তো বড় তো ভালো একটা কিছু রাখার পাত্র তো পাবো তবে ভাই একটা কথা ভাই ওই গত টিভিতে একটা প্রতিবেদন দেখলাম সিগারেটের খারাপ দিক সম্বন্ধে খুব খারাপ সিগারেট কাপ हमको ফুসফুস নষ্ট হয়ে যায় हमको কী রোগ হয় না যায় আয়াত কইমা যায় আবার টাকা খরচ হয় ঠিক দেখা খুব বন্ড হইলো যে সিগারেট আসলে খুব খারাপ शाबाश এত কোনে নেরা বেল তলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তোমরা দুজনে পাওয়ারফুল পারফর্মার এবং সে প্রমাণ এবারেও রেখেছ সিগারেট নিয়ে অনেক কথা বলেছ আবার সিগারেট যে আসলে খুবই ভয়ঙ্কর খারাপ সে কথাও বলেছ তবে আমি এটা আমার বাড়তি চাওয়া সেটা হচ্ছে শামীমের যে প্রতিভা দেখেছি সে যে সমস্ত ডিসঅাবিলিটির অ্যাগেনস্টে দাঁড়িয়ে সে আজকে এইখানে এসে সে এর আগে দুটো পর্বেই সে প্রথম হয়েছে তো ওই যখন বলেছিল আমার আব্বা এমন মায়ের মারছে বইলা ও নিজের যে প্রবলেমটা ও বলতে পারতো আমার কোমর ভেঙে দিছে যাই হোক তোমার কোমর ভাঙবে না কোনো দিন কারণ তুমি যেভাবে দাঁড়িয়েছো অনেক শক্ত দাঁড়িয়েছ দুজনের পারফরমেন্সই খুব ভালো ছিল কিন্তু শামীম এমন একজন পারফর্মার যাকে আসলে আমরা আসলে অনেকজন এখানে ছিল তার মধ্যে আমি মাঝে মাঝে জুয়েলদার সাথে আলাপ করি হ্যাঁ এটা তো ও মানে শামীম আসলে সে যাকে আমরা মনেই রেখে দিয়েছি যাকে ভোলা খুব অসম্ভব ব্যাপার আর সৌরভ পারফরমেন্স ভালো ছিল তোমার এত মুখ কালো করার কিছু নাই যে আমি শুধু স্বামী প্রশংসা করছি না না ও চেইন মুখ আর এটা মজা লাগছে দুজনের পারফরম্যান্সের ব্যালেন্স অসম্ভব ভালো ছিল মজার ভাই তোমাদের তো এখন এসএস প্রোডাকশন হয়ে গেছে সৌরভ স্বামীম তোমরা কারুচে কম না হয় কেউ মানে একজন বলছো একটা আবার উত্তর আবার আর একজন দিচ্ছ মানে একেবারে সওয়াল জবাবের মতো আর কি ধন্যবাদ তোমাদের ওকে ওকে সৌরভ ইউ